ফকির বানায় তোমাদের সবার সামনে দেখা দিব যে আসলে একটা ফকির, ঠিক আছে? সরি, ফকির নি। আচ্ছা ঠিক আছে, ওয়েট ওয়েট ওয়েট, তুমি যে আমার এখানে ফকির নি বলতেছো, সবচেয়ে বড় ফকির তো তুমি সাথে আপু। আচ্ছা তাই তাই, সিরিয়াসলি জি, আজকে কে ফকির নি সেটা কিন্তু সবার সামনে প্রমাণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু শুধু মুখে বললে হবে না। তো গাইস, আমাদের এর ভিতর রেফারি হচ্ছে ইয়োরস নাজিয়া, মানে সে কিন্তু সব পয়েন্ট গুলো দেখে রাখবে, ঠিক আছে? যে আমরা কোনো চিটিং করতেছে নাকি। হ্যাঁ, মূলত দেখবো যে কে ফকির আর কে রিচ। ওকে, হ্যাঁ, দেখার জন্য আমরা নাজিয়াকে রাখছি। এন্ড গাইস, আমি বেশি কথা না বলে চলে যাবো আমার ফার্স্ট ড্রেসটাই। দেখা যাক, এটা তো অর্পার কাছে 100% থাকবে না, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ সে কখনোই টপ আপ করে না, যতটুক যা ফ্রি ফায়ার থেকে দেয় ওইটুক দিয়ে কাজ চালায়, ঠিক আছে? এইটাই তো ভাবতেছি। তো দেখা যাক সাদিয়া আপু এখন কোন ড্রেসটা পরে আসে। তো আমি এমন একটা বান্ডেল এখন বের করতে যাচ্ছি, তো দেখো এটা আছে তোমার। ও হাই, নীলা নীল চুল, এটা কোন বান্ডেল? এটা তো আমার কাছে অবভিয়াসলি আছে। কই দেখি, ইনকিউবেটর বান্ডেল এটা, এটা তোমার সামর্থ্যের বাইরে। ওকে, আচ্ছা এগুলো তোমার সামর্থ্যের ভিতরে না? ইয়েস অবভিয়াসলি, এই ইনকিউবেটরের সব কয়টা আমি বের করছিলাম। কেমন লাগা মেরা মজাক? আমি আশা করি সাদিয়া আপু এখন হেরে যাবে, কারণ আমি মন থেকে ভালোবাসি অল্পাকে আর মুখে বলি। যাই হোক, আমি মন থেকে, গাইস আমরা কিন্তু এখানে কালার ম্যাচিং এর ব্যাটল করতেছি না, আমরা কিন্তু এখানে ড্রেস ম্যাচিং এর ব্যাটল করতেছি। সে কিন্তু কালার ম্যাচিং করে একটা বান্ডেল নিয়ে আসছে, তাও এলিট পাসে, সিরিয়াসলি? তো গাইস, মানে এই যে ফকির নি ড্রেস মিস নি নাই, এগুলো সাথে আপুর কালেকশনেই থাকে। আমার কাছে থেকে এই যে রিয়ার রিয়ার ড্রেস কালেকশন। তো ওকে, দেখা যাক, আমি এবার একটা এমন একটা বান্ডেল দেখাবো যে বান্ডেলটা তো অর্পার কাছে থাকবেই না। তো তো ফার্স্ট পয়েন্ট পেয়ে গেল আমাদের সাদিয়া আপু। ইয়েস, আচ্ছা একটা পয়েন্টই তো পাইছো, এত লাফাও কেন? তো এই বান্ডেল আছে দেখাও, এটা অনেক সুন্দর। দ্বিতীয় পয়েন্ট পেয়ে যাচ্ছি, মানে ফকির নি মানে সব জায়গায় ফকির নি, তার কাছে ম্যাজিক কিউবের বান্ডেলটা পর্যন্ত নাই। দুইটা পয়েন্ট আমার। কিছু করার নাই, এটা ওরে ফাপুর বাস, ওরে ফাপুর বাস।
যাই হোক, এটা হচ্ছে অর্পার পয়েন্টটা পাইছে, এখানে এত চিল্লানোর কিছু নাই, আর ভুল হয়েছে তোমার। যাই হোক, অর্পার 1 পয়েন্ট হয়ে গেল, সাদিয়া 2 পয়েন্ট, অর্পার অন। আচ্ছা, এই দুইটা পয়েন্ট পাই যে কিলা ফাংরা লাগাইছে, সব পয়েন্টই তো হারতো, আমি দয়া করতেছি বুঝছো, এসব প্লেস বানিয়ে আমি ইচ্ছা করে নেই নাই। আমি যদি জানতাম সাদিয়া আমার লোকে ব্যাটেল করতে আইবো, আমি কেম আমি কি না নিতাম। ও তো দেখা যাক। আচ্ছা, এমন একটা বান্ডিল এখন আমরা দেখাইতে চলেছি যেটা অর্পা জীবনে চোখেও দেখেনি, কারণ নতুন প্লেয়ার তো, এগুলো তো ওরা দেখবে না, মানে ওদের কাছে থাকবে না। ঠিক আছে, এইটা আবার কি পরে চলে আসছিস তুই? তো সমস্যা দেখা যায়, আস্তাগফিরুল্লাহ, না যা কো আমার আজকে এখনই গোসল করতে গো ভাই, গোসল গোসল করতে হবে। এই যে সব কি কি মার্কা ড্রেস আছে আপু, আমার সামনে পুরা টরে আসছে। তোমাকে চড়ায় দাঁত ফেলায় দিবানি, তোমার কাছে নাই তাই বলো ফকির। আসলে ওর পাই সাজিয়ান ড্রেসের কোনো চয়েস নেই, এগুলো কি যে পরে চলে আসে। তুই কি রেফারি নাকি তুই ওর পক্ষে সাপোর্টার? ও সরি সরি, হ্যাঁ তুই অনেক সুন্দর সুন্দর। এই যে পরে আসি, দেখো তোমার থেকে আমারটা বেটার, দেখতে সুন্দর। হ্যাঁ আমার পরটা ভালো। এখানে আমরা সেম ড্রেসের ব্যাটল করতেছিলাম না, বেচারা হেরে যাচ্ছে বলে আহারে। তো এই পয়েন্টটা কিন্তু আমার চলে যাচ্ছে, রেফারি কথা বল। বাট অনেকগুলো তো অনেক অনেক সেম সেম আছে, আমি যে কি বলবো আমি বুঝতে পারতেছি না, অনেকটা সেম কিন্তু সাদিয়া পয়ে গেল আরো 1 পয়েন্ট, কারণ এটা ম্যাচ হয়নি। তো গাইস 3 বাই 1 হয়ে যাচ্ছে, রেফারি কথা বলতেছে না, আমার নিজেরটা নিজের পয়েন্ট নিজে। ওকে ওকে, 3 বাই 1 3 বাই 1 মাইক অফ করে অন করো, 3 by 1 3 by 1। ওকে, এখন আমি যে বান্ডেলটা দেখাবো, 3 by 1 কি ভাই? আবার কি পরে চলে আসছিস? আমার ভালোবাসার অর্পা জিতে নিল আরো 1 পয়েন্ট। এবার আমার গলা থেকে ভয়েস বের হইছে, কার কাছ থেকে ডায়মন্ড মেরে টপ আপ করে এই বান্ডেলটা নিছিলি? হ্যাঁ অপমানিত হবে এমন ভাবে হেরে যাবে, ঢপ দেওয়ার কোনো দরকার নাই, এত ঢপ দেওয়ার কোনো দরকার নাই। তুই রেফারি না, তুই ওর পক্ষে কথা বলা বন্ধ কর। যাই হোক, ওকে ঠিক আছে, অর্পাপু পেয়ে গেল আরো 1 পয়েন্ট, অর্পাপু 2 আর সাদিয়া 3। ওকে, এখন এমন একটা বান্ডেল দেখাবো যেটা কিনা অর্পা ওর সাধ্যের বাইরে। দেখো এটা হচ্ছে ইনকিউবেটর বান্ডেল, এটা কোনো বান্ডেল, ইয়েস ইনকিউবেটর বান্ডেল। দেখো গার মধ্যে সোনা চকচক করতেছে। ওকে, হাই সাদিয়া, সোনা নিয়ে ঘুরে, ইয়েস এই যে বান্ডেল, এই সব বান্ডেল আমি মানে কি বলবো, কেমন দেখা যায়, প্লাজোর মতো, আমার মতো হচ্ছে লেজেন্ড। বাট উপরে টপটা খুব জোস, এই পার্টনারের নিতে আমার 1500 ডায়মন্ড লাগছিল, এগুলো তো তোমার 2100 ডায়মন্ড দিয়ে তুমি পেয়ে গেছো, এটা ইনকিউবেটর বান্ডেল। ওকে, তো গাইস আমরা আরেক পয়েন্ট পেয়ে যাচ্ছি, মানে ফকিনি আবারও হেরে গেছে। ঠিক আছে, ফকিনি হেরে যাবে কিন্তু মানবে না, যাই হোক পয়েন্ট কিন্তু আমরা আরেকটা পেয়ে গেছি। না জি আপু, বলো মনে মনে আমি জিতছিলাম, তো তুমি তোমাকে মনে মনে ভালোবাসি বলো, মনে মনে অবিয়াসলি মন থেকে তুমি জিতছিলে। রেফারি বাচ্চা রেফারি, আচ্ছা যাই হোক সাদিয়া, আমাদের কোনো রেফারির দরকার নেই গাইস, আমাদের কোনো রেফারির দরকার নেই এখানে। তুমি আমার আপুরে কি মানলা কে? রেফারি হচ্ছে না এখানে সাপোর্টার, মানে আমি তো সাপোর্টার ডেকে নিয়ে আসছি এরকম কিছু একটা। না 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 না, এটা কোন? ওকে, আমাকে কিক দিল, আমাকে কিক দিলি কেন? এই আমি রেফারি চাইছিলাম, কোনো সাপোর্টার চাইনি। ওকে, আসলে এই কাজে আর ভালোবাসো তুই হচ্ছে কি, আসলে এই ভালো না। এই যে আমার নাচে বলা, নাচে বল, তুমি আইসা পড়ো আমার পাশে। হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি চলে আসব, খুব তাড়াতাড়ি চলে আসব। তুমি আজকে টিকিট কাটো, ব্যাগ গুছাও, আমি তোমারে ড্রপ করব, আমি তোমার আনতে দিতেছি। ব্যাগের মধ্যে করোনা দিয়ে দিব না, ঠিক আছে, একবারে খাইয়া মরে যায় সবগুলো। তো দেখা যাক, আমরা কিন্তু 3 পয়েন্ট পাইছি আর ও কিন্তু 2 পয়েন্ট পাইছে। ঠিক আছে, ওকে আচ্ছা, যাও যাও যাও, মানে দিলাম একটা উইন ভাই, সমস্যা নাই। না যাব, আমার মন অনেক বড় তো, আসলে আমার মনে কি থাকলাম, আসলে দেখাও তো এই বান্ডিলটা তোমার কাছে আছে কিনা। এই বান্ডিল আমার কাছে অবভিয়াসলি আছে, কারণ এটা ফ্রি ফায়ার থেকে দিছিল।
এটা ফ্রি ফায়ার থেকে একেবারে না, এটা ডায়মন্ড রয়্যালের বান্ডেল, ঠিক আছে? তুমি তো গেম টেম খেলো না, সারাদিন স্ট্রিমে বসে থাকো, এগুলো তো তুমি জানবা না। তোমার চোখে প্রবলেম, আসল কথা কি, আমরা তোমাদের সবাইকে বলি আমরা কিন্তু জিতে গেছি, আর এই ফকির নিয়রপা কিন্তু হেরে গেছে, ঠিক আছে? রেফারি তো কথা বলবো না, রেফারি হচ্ছে সাপোর্টার নিয়ে আসছি আমি, তারপর জন্য অন্য কেউ আনতাম তাহলে ভালো হইতো। তো গাইস, কষ্ট ভরা মন নিয়ে বলতে হচ্ছে সাদিয়া আপু জিতে গেল। ইয়েস।